বিশাল একটা জিনিয়াস। মোবাইলে একটা মিস কলে এখানে চলে এসেছিস। ব্যতিক্রমধর্মী গল্প এই কারণে বলবো যে গতানুগতিক গল্পের মতন এটার শুরুও হয় নাই শেষও হয় নাই। এই ছবিতে যারা অভিনয় করেছে বাপ্পী চৌধুরীর সাথে নতুন দুটি মেয়ে নায়িকা অভিনয় করেছে, ক্যারেক্টার আর্টিস্টগুলো দেখেন মিশা সদাগর, বাপ্পা রাজ, সাদেক বাচ্চু, শিরিন বকুল, কাজী হায়াত, রেবেকা, ওরা কিন্তু সবাই পরীক্ষিত, মানে একদম ওরা সু অভিনেতা, এটা আমাদের দর্শকরা সবাই জানে। আমাকে পুরুষ বানা, খাচুর খাচুর বুকে মার, শাড়ি রাতলে পড়লে ঝুলে রূপের দুয়ার চাই রে খুলে যৌবনেরি মৌবনেরি। একটি অডিও গান দিয়েছিলাম আমি হৃদয় খানের, শুধু অডিওটেই কয়েক লক্ষ ভিউয়ার্স হয়ে গেছে কয়েকদিন। আসলে খুব যত্ন নিয়ে এই ছবির গান তৈরি করেছি, যে দেখছি চেয়ে চেয়ে তোমাকে এই গানটি হৃদয় খান গিয়েছে। আরেকটি গান আছে শুধু তোমাকে চাই শিরোনামের, সেটি পড়শি এবং ইমরান গিয়েছে। আশা করি এই দুটো গান মানুষ যে কোনো একটি গান গাইতে গাইতে মানুষ হল থেকে বেরোবে। তোমাকে যত স্বপ্নে ধীরে ধীরে ডুবেছি তত তোমারই ভাবনায় যায় দিন রাত যায় আমার এই কবি মন তোমাকে চাই কবিতা। ছবি শুটিং শুরু করেছিলাম তো আমি 2015 সালের সেপ্টেম্বর মাসে, এক নাগারে শুটিংও শেষ করেছিলাম, শুধু গানের দৃশ্যায়নের কাজ বাকি ছিল। সেন্সরের সার্টিফিকেট পাইতে আমার 4-5 মাস সময় লেগে গেল, যার কারণে রিলিজ দিতে পারলাম না। পরবর্তীতে পরীক্ষা, খেলা, শীত নানান বিবেচনা করে ডিসেম্বরের শেষ উইকে রিলিজ দেওয়ার ইচ্ছা ছিল, ওইখানে একটা জটিলতা তৈরি হলো, মানে নানাবিধ কারণে 1 বছর পিছিয়ে গেলাম। চোখে চোখটা যখন পড়লো মন বলল ইশারায়, চুপ চুপ কেউ তো কাছে আসলো ভালোবাসলো সে আমায়। ঘন্টা বাজে রে এই মনটা নাচে রে এখন হবে বলো কি উপায়, হায় হায় কি হলো হায় হায়। কম বিরতি দিয়ে দর্শকদের নাটক দেখাতে হলে বাড়াতে হবে বিজ্ঞাপনের দাম, এমনটাই মনে করছেন প্রযোজকরা। উপর থেকে এসেছি নাটকটি নিয়ে কথা বলার সময় বললেন ব্ল্যাক শেই এন্টারটেইনমেন্টের সিইও কাজী সাইফুল ইসলাম, বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা শাম্মী। একজন অলস ব্যক্তি আর তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার এক অভিনব গল্প নিয়ে টেলিছবি উপর থেকে এসেছি। আমি তাহলে রায়হানকে প্যাক আপ করতে বলে দেই, তুমি তাহলে এসে কাজটা পুরো বুঝে নিও। তারপরে শোনা যাক আমার এটা যখন রিলিজ হবে আমি আলোচনা সমালোচনা দুইটাই পাবো, কারণ আমি একটা অলস লোককে কাজ করানোর জন্য তার ওয়াইফের মানে ফ্রেন্ডকে আজরাইল সাজায় এই লোকটাকে কাজ করানোর চেষ্টা করছি। তুমি খাইছো আর খাওয়াছো এছাড়া আর কিছু করো না, তুমি একটা পিস আরেকটা পিস হচ্ছে তোমার বোনটা, সে ঘুমের জন্য গত 3 মাস ধরে ইউনিভার্সিটি যায় না, সেমিস্টার ড্রপ করে দিছে। তোমরা তোমরা যদি আমার শ্বশুর বাড়ির লোক না হয়ে আমার নিচের ভাই বোন হইতো একদম মাইরা তক্ত মারা দিতাম। দেশের নাটককে বাঁচাতে ও দর্শকদের আবারও দেশীয় নাটকে আগ্রহী করতে এক ভিন্ন ধরনের উদ্যোগের অংশ হিসেবে এই নাটক নির্মাণ। আমি তো বাংলা নাটককে একটা অবস্থানে নিয়ে যেতে চাই, মানুষজনের জি বাংলা যে সিনেমা না দেখে আমারটা দেখে, বাংলাদেশের চ্যানেলগুলো দেখে, সবগুলো কোয়ালিটি এবং বাংলাদেশের সেরা সেরা অভিনেত্রী, বাংলাদেশের সেরা সেরা ডিরেক্টরদেরকে আমি নির্বাচন করেছি এবং কাহিনী ডিফারেন্ট স্টাইল, মানে রোমান্টিজম আছে আবার এটার মধ্যে সামাজিক যে অবক্ষয় আছে সেটা নিয়েও কথা আছে। ভালো গল্প দেশের সেরা পরিচালক ও এই সময়ের জনপ্রিয় সব তারকাদের নিয়ে নির্মিত হচ্ছে সব টেলিছবিগুলো।
ফাতেমা শামি, একাত্তর, ঢাকা। চীনে বসেও তার চিত্রকলায় উঠে আসে বাংলার প্রকৃতি ও মানুষ। তিনি শিল্পী নাজমুল হক বাপ্পি। উচ্চতর শিক্ষার জন্য চীনে অবস্থান করেছেন শিল্পী বাপ্পি। দেশে এবার প্রদর্শনীর ছবিতে শিল্পী চাইনিজ কৌশল ব্যবহার করেছেন। আলিয়াস ফ্রসেজের লা গ্যালারিতে হয়ে গেল শিল্পীর একক প্রদর্শনীর শিরোনাম অনন্ত যাত্রা। প্রদর্শনী ঘুরে ফাতেমা শাম্মি জানাচ্ছেন বাকি কথা।